2020 এবং যে ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে সিটিআইটি রোয়া, তাদের প্রতিপক্ষ মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংস। আমরা রয়েছি এই মুহূর্তে ট্রান্সফর্মে, দুজন ক্যাপ্টেন আছেন আমাদের সাথে। আমার ডান পাশে মোহাম্মদ শরীফ, ক্যাপ্টেন অফ সিটিআইটি রোয়ার, তার পাশে অপর ক্যাপ্টেন আলামিন, যিনি নেতৃত্ব দিচ্ছেন মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংসকে। একই সাথে রয়েছে সম্মানিত আম্পায়ার শাহ আলম। আমরা চলে যাচ্ছি সরাসরি টস পর্বে। হেড অ্যান্ড টেলস, শরীফ কল করবেন। হেড কল করা হয়েছে, দিস টেলভেন অর্থাৎ এমসিএস সুপার কিংস, তারা টসে জয়লাভ করেছেন। ক্যাপ্টেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা ব্যাটিং। কত রান করতে চাচ্ছেন বা কত রান টার্গেট দিতে যাচ্ছেন প্রতিপক্ষকে? প্রতিপক্ষের বোলিং সাইড খুবই ভালো, আমরা আগের ম্যাচে দেখেছি ওদেরকে। আমাদের টার্গেট 170 হলে ইনশাল্লাহ জয় পাবো। লাস্ট ম্যাচ থেকে এই দলে কোনো পরিবর্তন? জি, লাস্ট ম্যাচ আমার একটা বোলার চেঞ্জ হয়ে আর একটা অলরাউন্ডার ইন হয়েছে। আপনার দলের জন্য শুভকামনা, একই সাথে আয়োজকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ শরীফ, ব্যাড লাক সেমিফাইনাল ম্যাচ। আপনি টসে জিতলে কি সিদ্ধান্ত নিতেন? টসে জিতলে ব্যাটিং নিতাম। প্রতিপক্ষ দল যেহেতু ব্যাট করবে, আপনাদেরকে বল করতে হবে, কত রানে আটকাতে চাচ্ছেন? আমরা 100 আটকাতে চাইতেছি। লাস্ট ম্যাচ থেকে এই দলে কোনো পরিবর্তন? একটা পরিবর্তন আছে, সানির বদলে একটা অলরাউন্ডার নেক্সট। আপনার দলের জন্য শুভকামনা, একই সাথে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নিউজ ফ্রম দ্য সেন্টার, মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংস টসে জয়লাভ করে বোলিং নয় ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। Ovita, live it up. Ovita, live it up. আমরা দেখব কিছুক্ষণের মধ্যেই। প্রথম সেমিফাইনালে 22 জয় আইটি পল্লীর বিরুদ্ধে, টিম অ্যারোস জয়ী হয়ে ইতিমধ্যে পৌঁছে গেছে প্রতিযোগিতার ফাইনালে। এখন দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, এরপরেই ফাইনাল ম্যাচ, এবং সফলতম আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে আজকে চতুর্থ দিনে স্পেশাল আকর্ষণ পিঠা উৎসব চলছে, এবং ভিআইপি মঞ্চ থেকে টোকেন সংগ্রহ করে প্রত্যেকেই পিঠা উৎসবে আপনারা সম্পৃক্ত হবেন। পিঠা খান, ক্রিকেট খেলা দেখুন, এনজয় করুন আজকে দিনের সব কিছুই শুধুমাত্র সফলতম আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে।
দুটি দলই কোয়ার্টার ফাইনাল জয়লাভ করে। ইম্পেসের বিরুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ। ওখানে মতিঝিল কম্পিউটার সমিতি ছ উইকেটের ব্যবধানে মতিঝিল কম্পিউটার সুপার কিংস তারা জিতেছিল কোয়ার্টার ফাইনালে গতকাল ইম্পেসের বিরুদ্ধে। এবং অপর কোয়ার্টার ফাইনালে সিটিআইটি রোয়ার 18 রানের ব্যবধানে সিএনসি বিক্রমপুরকে হারিয়ে সেমিফাইনাল কনফার্ম করে। দুই প্রারম্ভিক জুটি ইনিংসের গোড়াপত্তনকারী ব্যাটসম্যান। রসেল এবং শাকির ইনিংসের গ্রাবত্তনকারী ব্যাটসম্যান। চেস নাম্বার 12 রসেল, শাকির চেস নাম্বার 5। এই মতো শাকির প্রস্তুত, বোলার অবশ্য আদিব। দলের নির্ভরযোগ্য পেসার টুর্নামেন্টের গোল্ড স্পন্সর। এমএসআই সৌজন্যে কফি। তবে আয়োজকদের পক্ষ থেকে পিঠা উৎসব চলছে মাঠে, সবাইকে টোকেন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। টোকেন অবশ্য কমিটি বক্সের পাশেই রয়েছে। আয়োজকদের যে স্পেশাল টেন্ট আছে সেখান থেকে গ্রহণ করবেন। আজকে ফাইনাল ডে, শাকিরের উইলো থেকে নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন রসেল। শাকিরকে মুহূর্তে দেখছেন, গতকাল কোয়ার্টার ফাইনালে ইম্পেসের বিরুদ্ধে জয়লাভ করেছিল দলটি। শাকির যে ম্যাচে ওই ম্যাচে করেছিলেন 17 রান, তবে রসেল করেছিলেন সর্বাধিক 47। হৃদয়ের উইলো থেকে এসেছিল 41টি রান। ইতিমধ্যে সাইলেন্ট স্পোর্টসের সম্মানিত সত্তাধিকারী মিস্টার নীরব আছেন আমাদের সাথে, একই সাথে আখতারুজ্জামান টিটো যুগ্ম আহ্বায়ক, টুর্নামেন্ট কমিটি রশেদ আলী ভুইয়া আহ্বায়ক। দারুণ ডেলিভারি, এক্সেলেন্ট বোলিং প্রথম ওভারেই। বোলার নাইম কেন হয়েছে চেস নাম্বার 7। প্রথম ওভারে রান এসছে 8টি। পরের প্রথম বলটা হয়ে গেল, কভারে খেলছেন ডট বল।
সফলতমায় যোগদের পক্ষ থেকে আজকে শীতের দিনে শীতের সময় পিঠাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় খাবার, এবং আয়োজকদের পক্ষ থেকে পিঠা উৎসব চলছে আমাদের এই টেন্টের পাশেই, এবং প্রত্যেকে আয়োজকদের কাছ থেকে টোকেন সংগ্রহ করে পিঠা উৎসবে শরিক হবেন। আয়োজকদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। ফুলার লেন্থে ডেলিভারি, এক্সট্রা কাবা অঞ্চলে খেললেন একটি রান, টসে জিতে ব্যাটিং মতিঝিল কম্পিউটার সোসাইটি। দেখতে দেখতে আমরা দ্বিতীয় সেমিফাইনাল এসে গেছি, রইল বাকি একটি ম্যাচ সেই আকর্ষণীয় গ্র্যান্ড ফাইনাল। দুপুর একটায় টাইম, এরপরে লাঞ্চ ব্রেক, তারপরে গ্র্যান্ড ফাইনাল। পরের বলটা একটু টেনে বল করলে স্লো আর হাফ বলি ডট বল, দশ কোনো উইকেট না হারিয়ে চলছে পিটা উৎসবের মহড়া। বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে টোকেন সংগ্রহ করুন আয়োজকদের টেন্ট থেকে, এবং একই সাথে পিঠা উৎসবে শরিক হন, খেলা দেখুন, ক্রিকেটের উত্তেজনায় মেতে উঠুন, চলে আসুন শ্যামলী ক্লাব প্লে গ্রাউন্ডে। সরাসরি সম্প্রচার আসছে বাংলাদেশ কম্পিউটার সমিতি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে, ব্রডকাস্টার পার্টনার সাইলেন্ট স্পোর্টস, টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর এভিটা, গোল্ড স্পন্সর এমএসআই এবং টেপেলিং, সিলভার স্পন্সর টাহুয়া ফ্যান্টেক টেন্ডা এবং ওয়েবলিং। কোয়ার্টার ফাইনালে শাকিরের উইলো থেকে এসেছিল 17টি রান, অনবদ্য আয়োজন মুজিব বর্ষে বিজয়ের মাসে, এবং যেটা বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রথম আয়োজন, এবং এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকুক পাশাপাশি আমি অবশ্যই আমন্ত্রণ জানাবো জনপ্রিয় খেলা ফুটবলের একটা টুর্নামেন্ট অন্তত গরমের সময় আয়োজন করবে বাংলাদেশ কম্পিউটার সমিতি, কেননা ফুটবল হচ্ছে বাঙালির প্রাণের খেলা। একদিনে রান আউটের একটা সুযোগ ছিল, স্ট্রেট ড্রাইভ, তবে পা দিয়ে বলে যদি স্পর্শ করাতে পারতেন পাটা, তাহলে কিন্তু রাসেলের বিদায়ের ঘন্টা বেজে যাওয়ার সম্ভাবনা ছিল। এখনো পর্যন্ত টসে জিতে ব্যাটিং করতে নেমে কোনো বাউন্ডারি নেই, একটা ওভার বাউন্ডারি আছে, দুটো দলই অত্যন্ত শক্তিশালী, ব্যাটে বলে লড়াই শেষে কে যাবে ফাইনালে। এবারে লেগ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে কবজির মোচড়ে ঘোরালেন মিড উইকেট অঞ্চল একটি রান, মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংস এর রনের কথা বলতেই হবে, দারুণ একজন স্পিড স্টার অন্তত এই টুর্নামেন্টে, গতিময় বোলিং, গত ম্যাচে সেরা খেলোয়াড় 10 রানে 3 উইকেট, এবং এই টুর্নামেন্টে তার এক্সেপশনাল বোলিংটা কিন্তু সকলকে মোহিত করেছে। ব্যাটে বলে চমৎকার সংযোগ, টাক করে একটা শব্দ হলো, অনবদ্য ছয়, দ্বিতীয় ওভার বাউন্ডারি এবিটা সিক্স, দেখুন গ্যালারিতে ছয়ের শোভা, দলটির নাম মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংস, মতিঝিল মানেই বাংলাদেশের
বিশেষ করে বাংলাদেশের বাণিজ্যিক কেন্দ্রগুলোর কর্পোরেট শাখা মতিঝিলে। মতিঝিল হচ্ছে খেলাধুলার প্রাণ কেন্দ্র, মতিঝিল বা তার আশেপাশে গুলিস্তান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মতিঝিলে অবস্থিত এবং বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকের কর্পোরেট শাখাগুলো কিন্তু মতিঝিল কেন্দ্রিক, তিলকুশা মতিঝিল এই এরিয়া। আত্মবিশ্বাস জাগানো শট খেলেছেন রাসেল, গত ম্যাচে তার অবদান ছিল 47। সাধারণ ব্যাট করেছিলেন কোয়ার্টার ফাইনালে, পরে বল থেকে একটি রান। শারিফ ক্যাপ্টেন ঠিক কাভারে ফিল্ডিং করছিলেন, তাকে দেখতে পাচ্ছেন, বল তুলে ফেরত পাঠালে একটি রান। 19 কোন উইকেট না হারিয়ে দেখতে দেখতে এই আরো একটি ওভার শেষ হলো। তৃতীয় ওভারে খেলা চলছে, হয়তো বা কোনো সমস্যা। ফিল্ডিং সাইডে ১৯ গণ উইকেট না হারিয়ে এমসিএস তথা মতিঝিল কম্পিউটার সোসাইটি। গর্বিত সকল স্পন্সরদেরকে, আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, যাদের সবচেয়ে বড় সহযোগিতা এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের সবচেয়ে বড় ক্ষেত্র তৈরি করেছে। এক্সিবিটর্স, ইভেন্ট পার্টনার, তাদের জন্য শুভকামনা, এবং সাউন্ড সিস্টেমে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। সাধারণ সাউন্ড এবং যিনি সাউন্ডের দায়িত্বে আছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যান্ডসাম হিরো, ১৬টি দলের অংশগ্রহণে প্রথমবারের মতো বাংলাদেশ কম্পিউটার সমিতির এই আয়োজন আজকে ডেট যেটির সফল পরিসমাপ্তি করবে। স্ট্রেট ড্রাইভ রাসেলের উইলো থেকে এভিটা ফোর, উদযাপন গ্যালারিতে, এটি অবশ্য মতিঝিল কম্পিউটার সোসাইটি সমর্থকদের কল্যাণে। চার ছক্কা প্লাগার নিয়ে দারুণ উচ্ছ্বসিত তারা। অ্যাকশন রিপ্লেতে দেখুন কিভাবে স্ট্রোকটা খেলেছিলেন, কুইক আউটফিল্ড, পাওয়ারফুল শট, ফিল্ডারদেরকে বিন্দু মাত্র নড়বার সুযোগ দেননি। চাতক পাখির মতো ফিল্ডাররা শুধু চেয়ে চেয়ে দেখলেন। ভারতের বিখ্যাত সিঙ্গার হৈমন্ত শুক্লার গানের সুরে বলতে হয়, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে। ফিল্ডারদের বলার বা করার কিছুই ছিল না। রাসেলের উইলো থেকে আসলো চারটি রান, তার সংগ্রহ বাড়ল 15-9। রাসেল শাকের 15-24-0। টসে জিতে ব্যাট করতে নেমে এমসিএস তথা মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংস। এবারে দুর্দান্ত টাইমে ছক্কা, মানেই ডাবল গিয়ার, আর চার মানে সিঙ্গেল গিয়ার। উদযাপনের মাত্রাটা দেখলেন একটু আগে, মতিঝিল কম্পিউটার সোসাইটির দলটির জন্য এভিটা 6-30 উইদাউট লস।
নাইম আক্রমণে, ভিটা সিক্স এর কল্যাণে 37 বিনা খরচায় মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংস। সিটিআইটির ওভার, যারা এই মুহূর্তে বোলিংয়ে টসে হেরে, বোলারটি হলেন নাইম। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে নাইমের সংগ্রহ ছিল একটি উইকেট। গ্রুপ পর্বের ম্যাচে নাইম পরে বল থেকে একটি রান, রানিং বিটুইন দ্য উইকেট ভেরি গুড, খুবই ভালো। আদিবকে দিয়ে ইনিংসের গোড়া পত্তন, চতুর্থ ওভারে খেলা চলছে, অলরেডি দু ওভার শেষ করে ফেলেছেন আদিব। এখন অবশ্য বোলার শাওন পরিবর্তিত বোলার, সিটিআইটি রোয়ারের শাওন। আরেকটি ওভার শেষ হলো, চার ওভার 39 কোন উইকেট না হারিয়ে, 16 ওভারের ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল এভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট 2020। রানআউটের একটা আবেদন করেছিলেন, তবে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি আমরা।
এবং সেই সাথে প্রথম সাফল্য ডেঞ্জার ম্যান রাসেলকে ফেরত পাঠালেন লেন্থ বলটাকে অ্যাক্রস দ্য লাইনে খেলতে গিয়ে বিপদ ঘটালেন রাসেল, পেতে হচ্ছে তাকে পরিষ্কার বোল্ড আউট হয়ে 40 এক উইকেটে। রাসেল ফিরছেন, গত ম্যাচে করেছিলেন অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যার অবদান ছিল 47, দেখুন লেন্থ ডেলিভারিটাকে অ্যাক্রস দ্য লাইনে পুল করতে গিয়েই এই মুহূর্তে আউট হয়েছেন। এভিটা আউট এবং এভিটা টুর্নামেন্টের টাইটেল স্পন্সর, প্রথমবারের মতো বাংলাদেশ কম্পিউটার সমিতির এই ধরনের নতুন ব্যাটসম্যান এসছেন এই মুহূর্তে সজল, একটা পার্টনারশিপ এই মুহূর্তে খুব দরকার। মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংসে টসে জিতে ব্যাটিং তারাই, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, প্রতিপক্ষ দল সিটিআইটি রোয়ার যাদের বোলিং লাইন আপটাও কিন্তু বেশ শক্তিশালী এবং যেটা ইতিমধ্যেই প্রমাণ করেছেন। পরিবর্তিত বোলার হিসেবে নিশাত এসছেন এবং একটা উইকেট অর্থাৎ প্রথম ব্রেক থ্রু নিশাতের মাধ্যম দিয়ে দল পেয়েছে। প্রতিপক্ষ দলের গেম প্ল্যানটাকে ভেস্তে দিতে হলে অবশ্যই পার্টনারশিপটাকে ভাঙতে হবে অর্থাৎ উইকেটের পতন ঘটাতে হবে। আমার স্টার্টটা অবশ্য বেতারে 2005 থেকে আর আমি ব্যাকগ্রাউন্ড জেনে নিয়েছি আপনার। সাইলেন্ট মিড স্পোর্টস এর কল্যাণে সরাসরি সম্প্রচার আসছে আপনাদের সবার জন্য শুধুমাত্র বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কম্পিউটার সমিতির অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর এভিটা, গোল্ড স্পন্সর MSI এবং টেপেলিং, সিলভার স্পন্সর ডাহুয়া, ফ্যানটেক, টেন্ডা এবং ওয়েবলিংক। মূলত প্রতিষ্ঠানটির নাম হচ্ছে বিট্র্যাক, এভিটা হচ্ছে তাদের প্রোডাক্ট এবং সেই এভিটা নামেই এই টুর্নামেন্টের নামকরণ এভিটা ICT ক্রিকেট টুর্নামেন্ট 2020। এভিটাকে রিপ্রেজেন্ট করছে এই টুর্নামেন্টে এবং এই বাণিজ্যিক প্রতিষ্ঠানটির যারা কর্মকর্তা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এক্সিবিটার্স যারা ইভেন্ট পার্টনার। আর সবচেয়ে বড় জিনিস শ্যামলী ক্লাব কর্তৃপক্ষকে বড় সড়ক ধন্যবাদ দিতেই হবে যারা আয়োজকদেরকে ভেন্যু দিয়েছেন, সাপোর্টটা তারাও দিচ্ছেন। BCBকে অনেক অনেক ধন্যবাদ, টেকনিক্যাল সাপোর্ট তারাই দিচ্ছেন। তবে মাঠে কিন্তু আজকের শেষ দিনে উৎসব চলছে, পিঠা উৎসবে শীতের প্রধান আকর্ষণ থাকে পিঠা, আবারও কমবক্স এবং যারা এখনও পিঠা গ্রহণ করেনি বা পিঠা উৎসবে মত্ত হননি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আয়োজকদের পক্ষ থেকে টোকেন সংগ্রহের মাধ্যম দিয়ে আমাদের পিঠা উৎসবে শরিক হওয়ার জন্য। কমবক্স দেখতে পেলেন, বোলিংয়ে পরিবর্তন, ক্যাপ্টেন শরীফ এসছেন, একটি রান প্রথম বল থেকে, তৃতীয় বল থেকে লেগ বাই এক, সিঙ্গেল দুটি। ইতিমধ্যে নিশাত একটি ওভার বল করেছেন, গত ম্যাচে নিশাতের অসাধারণ বোলিং, তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে নিশাত দুটো উইকেট লাভ করেন, এর আগের ম্যাচে দুটো উইকেট এবং 19 রানের সুবাদে প্লেয়ার অফ দ্য ম্যাচ তার আগের ম্যাচে চারটি উইকেট লাভ করেন নিশাত। পরে অনবদ্য
48 এ পৌঁছে গেল দলের স্কোরটা দেখতে দেখতে। ষষ্ঠ ওভারে খেলা চলছে, পাঁচ ওভার 41 এক উইকেটে। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মাবুদ, সম্মানিত প্রধান নির্বাহী বিট্রাক টেকনোলজিস লিমিটেড, টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর তারাই, এবং সেটির সম্মানিত প্রধান নির্বাহী তথা সিইও জনাব মোহাম্মদ আব্দুল মাবুদ, আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং করতালির মাধ্যমে তার আগমনকে স্বাগত জানাচ্ছি। তাদের প্রতিষ্ঠান প্রথমবারের মতো বাংলাদেশ কম্পিউটার সমিতির এই আয়োজনে টাইটেল তথা গর্বিত টাইটেল স্পন্সর, খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়া, খেলাধুলা সম্প্রসারণের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার কোনো বিকল্প নেই এবং বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই অবস্থানে নিয়ে আসার পেছনে বাংলাদেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কিন্তু অনেক বড় অবদান রয়েছে, যারা গর্বিত স্পন্সর হিসেবে বিভিন্ন সময় জাতীয় দলে স্পন্সর হয়েছে, বিভিন্ন টুর্নামেন্ট বা সিরিজে স্পন্সর হয়েছে, এবং এই টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর এভিটা, গোল্ড স্পন্সর এমএসআই এবং টিপেলিং, সিলভার স্পন্সর ডাহুয়া, ফ্যান্টেক, টেন্ডা এবং ওয়েবলিং। সকল গর্বিত স্পন্সরদেরকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। খেলাধুলা ডিসিপ্লিন শেখায়, খেলাধুলার মাধ্যম দিয়ে এক একটি দেশ, এক একটি রাষ্ট্র, এক একটি দল একে অপরের সাথে সৌহার্দ্য সম্প্রীতির একটা মুক্ত বন্ধনে আবদ্ধ হয়। দুটো বিষয় বাংলাদেশকে বিশ্বমঞ্চে পরিচিত করেছে, একটি হচ্ছে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে 1971 মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। এরপরই ক্রিকেট সাকিব আল হাসান, গোল্ডেন বয়, প্রিন্স অফ মাগুরা বলে ডাকি, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, যিনি চিনিয়েছেন এই ক্রিকেটের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশকে। কিছুদিন আগে জাতিসংঘের অধিবেশন চলছিল, যেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন আমাদের প্রাণ প্রিয় ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যিনি হলেন প্রধান পৃষ্ঠপোষক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যখন বাংলাদেশকে পরিচিতি করানো হলো জাতিসংঘের ওই অধিবেশনের যিনি মডারেটর ছিলেন, পরিচয় করিয়ে দিলেন প্রধানমন্ত্রী তথা বাংলাদেশকে, ক্রিকেটের সুপার তারকা বা মহান তারকা সাকিব আল হাসানের নাম ধরে, এবং এটাই প্রমাণ করে যে ক্রিকেট বাংলাদেশকে সারা বিশ্বের কোথায় নিয়ে গেছে, যে ক্রিকেট বাংলাদেশের জাতিসত্তা এবং এই ক্রিকেট দিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের সুনাম, বাংলাদেশের সুখ্যাতি। একটা সময় বাংলাদেশ ভালো খেলার জন্য মাঠে নামতো, আর এখন বিশ্বের যে কোনো দলকে হারানোর জন্য মাঠে নামে। 2015 সালে যখন দায়িত্ব পেলেন বেঙ্গল ক্রিকেটের হার্টথ্রব মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় আস্থার নাম মাশরাফি বিন মুর্তজা, যাকে দায়িত্ব দেওয়া হলো ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্ব, চেহারাটাই পাল্টে দিলেন তিনি, এবং 2015 থেকে রিটায়ার্ডের আগ পর্যন্ত বাংলাদেশকে অনেক সিরিজে সাফল্য এনে দিয়ে গেছেন। ওয়ার্ল্ড কাপের আগেই ট্রায়াঙ্গুলার সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, ঘরের মাটিতে পাকিস্তানকে বাংলাদেশ, ভারতের মতো বিশ্বসেরা দলকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়, অস্ট্রেলিয়ার সাথে টেস্ট বিজয়, ওয়ানডে বিজয়, অনেক কীর্তি আছে বাংলাদেশের। বাংলাদেশের ক্রিকেটের প্রথম দুই তারকার নাম ব্যাটিং জিনিয়াস মোহাম্মদ আশরাফুল এবং মাশরাফি বিন মুর্তজা, ওই সময় অবশ্য এখনকার মতো জাতীয় দলে গাদা গাদা ম্যাচ উইনার প্লেয়ার বা তারকা ছিল না, তখন দুজন তারকা ছিলেন মাশরাফি এবং আশরাফুল। আরও একটি উইকেটের পতন, এলবিডব্লিউর ফাঁদে পড়লেন ওখানে শাকে। উইকেটের সূচনা করেছেন নিশাত, দুই ম্যাচে, লাস্ট দুটো ম্যাচে তার উইকেট সংখ্যা 6, এটা নিয়ে 7টি, এর আগেরটা
15 রানে আউট হয়েছেন রাসেল, এই মাত্র ফিরে গেলেন শাকিব। এলবিডব্লিউ বোল্ড নিশাত, নিশাতের এটি দ্বিতীয় সাফল্য, সর্বোচ্চ উইকেট টেকারদের তালিকায় শীর্ষে চলে যাওয়ার একটা সুযোগ। প্রথম ম্যাচে 4টি, দ্বিতীয় ম্যাচে অর্থাৎ গতকাল 2টি, আজকে পেলেন 2টি, সব মিলিয়ে 4-2, 6-2, 8টা ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ, নিজেদের প্রথম ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালে নিশাত। গত ম্যাচে 19 রানের পাশাপাশি 2 উইকেট, প্লেয়ার অফ দ্য ম্যাচ প্রথম ম্যাচে 4 উইকেট লাভ করবার সুবাদে 61টি 2 উইকেটে মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংস। নতুন ব্যাটসম্যান হৃদয় ব্যাকআপ লাইন ডেলিভারি রকনাত ঢঙ্গে চেক এ সিঙ্গেল রানিং বিটুইন দ্য উইকেটে ভালো পরীক্ষা সজলের সাথে, সজলের সংগ্রহ 2 বাউন্ডারিতে 11, প্রথম রানটা আসলো হৃদয়ের উইলো থেকেই, দলীয় রান 62 2 উইকেটে। চল্লিশ রানে প্রথম, 61 রানে দ্বিতীয়, পরে দারুণ শট গড়িয়ে গড়িয়ে সীমানার উপরে পরের শটে অনবদ্য 4, এভিটা 4। সপ্তম ওভার শেষে দলীয় রান 66 2 উইকেটে, প্রথম উইকেট 40 রানে, দ্বিতীয়টি 61, উদ্বোধনী জুটির স্থায়িত্বকাল ছিল 40 রানের, দ্বিতীয় উইকেট জুটিতে এসছে 21 রান। ছোটোখাটো প্রথমটা বড় পার্টনারশিপ হলো, ছোটোটা পরেরটা অবশ্য একটু শর্ট পার্টনারশিপ, তবে লং পার্টনারশিপ খুবই জরুরি। সজল এবং হৃদয়, হৃদয় অবশ্য এই মুহূর্তে ফেস করবেন ধারাভাষ্যে কুমার কল্যাণ, আপনাদের সবার জন্য শুভকামনা। ইতিমধ্যে খেলা শেষ হয়েছে, সর্বমোট 7টি, 66টি রান স্কোরবোর্ডে। নয়ের উপরে রান রেট, খুবই ভালো রান রেট বজায় রেখেছেন এই ধরনের শর্টার ভার্সনে। বোলিংয়ে এই মুহূর্তে ক্যাপ্টেন শরীফ, তার নতুন এবার ফ্রেশ ডেলিভারি নিয়ে অফ স্টাম্পের উপরে একটু ঢোকার মুখে কাবারে খেলে দিয়ে রানটাকে নিজেদের করে নিলেন। বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে চলছে দিনব্যাপী পিঠা উৎসব, আয়োজকদের টেন্ট থেকে টোকেন সংগ্রহ করবেন, পিঠা উৎসবে মত্ত হবেন সেটি আমাদের প্রত্যাশা। শীতের স্পেশাল আকর্ষণ থাকে পিঠা, এবং শীতের যে স্পেশাল খাবার সেটি হচ্ছে খেজুরের রস, যেটা দিয়ে হরেক রকমের পিঠা এবং খেজুরের রসের স্পেশাল যে খাবারটা পায়েস, এটি একেবারে টেস্টি। এবং আমার হোমশোর যশোর, যেটি খেজুরের রসের জন্য বিখ্যাত, সবাইকে খেজুরের রসের স্বাদের জন্য যশোরে আমন্ত্রণ জানাচ্ছি। পরিবহন খরচ আপনাদের, রস সাপ্লাই যত লাগে, আমি কুমার কল্যাণ আছি। ব্যাকফুটে কাট শট, ফিল্ডারকে অনায়াসে পিক করলো এভিটা ফোর, এভিটা ফোরের কল্যাণে দলে রান বাড়লো এই মুহূর্তে 70 2 উইকেটে, দলীয় রান 70 2 উইকেটে, 66 আর 4, 70। এই ওভারে বাউন্ডারি কনসিড করেছেন ক্যাপ্টেন, দারুণ ডেলিভারি ব্লক হলে শেষ মুহূর্তে ব্যাটটাকে প্লেস করলেন, তা না হলে বিপদ ছিল। ক্রিকেটে একজন বোলারের বিস্ফোরক ডেলিভারির এটি, ক্যাপ্টেন শরীফকে দেখছেন, মোহাম্মদ শরীফ নারায়ণগঞ্জের ছেলে, জাতীয় দলের একটা সময়ের পেস ব্যাটারের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, এখন অবশ্য লিজেন্ডের তালিকায়।
যার নামের সাথে এই পেস বোলার নামে শরীফের নামেরও একটা মিল রয়েছে। শরীফ অবশ্য একটু খর্বাকৃতির, তবে এই শরীফ টল ম্যান, দুজনের হাইট দুই রকম। ও ইয়া প্লাস ইন সুইং কে গিয়ে কাট লেন্থ পরে বলটাকে ব্যাটসম্যান ডাফটের শট খেলতে গেলেন, সেখানেই বিঠলেন তিনি এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরতে হচ্ছে হৃদয়কে ছ রানে 71-3 মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংস। টসে জিতে তারাই ব্যাট করছেন। মোহাম্মদ শরীফ লাস্ট ম্যাচে মোহাম্মদ শরীফ দুটো উইকেট লাভ করেন, দলের অন্যতম সেরা বোলার অলরাউন্ডার তিনি। পরের বল রক্ষণাত্মক ঢঙে খেলেছেন, লেন্থে ফেলেছিলেন, দারুণ ইন সুইং ডেলিভারি তার। নতুন ব্যাটসম্যান উইকেটে এসেছেন ক্যাপ্টেন আলামিন, এই মুহূর্তে প্রথম বলটা খেলেছেন ডট বল। টস ভাগ্যটা আজকে আলামিনের, ব্যাট হাতে বিশ্বস্ত, তার ছাপটা রাখতে পারবেন কিনা সেটিও দেখার বিষয়। মতিঝিল কম্পিউটার সোসাইটি প্রথম ম্যাচে তারা জয়লাভ করে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল উন্নীত হয়, এবং গতকাল ইম্পেসের বিরুদ্ধে তারা জয়ী হয়েছিল 7 উইকেটের ব্যবধানে। ইনফ্যাক্ট হৃদয় নতুন ব্যাটসম্যান, একটু আগে আউট হয়ে গেছেন, লাস্ট ম্যাচে হৃদয় করেছেন 41, আজকে অবশ্য 6 রানে ফিরেছেন, শাকে 30, রাসেল 15। আলামিন রক্ষণাত্মক ঢঙ্গে খেলেছেন, পরিবর্তিত বোলার শাউন। এবারে এক্সট্রা কভারের উপর দে পাওয়ারফুল স্ট্রোক, অনবদ্য ছয়, দেখার মতন ক্রিকেটের সবচেয়ে বড় বা মোটা সোটা রানটির নাম হচ্ছে ছক্কা। এবিটা সিক্স আধার ধরে পৌঁছে গেল দলের রান 3 উইকেটে। প্রথম উইকেট 40, দ্বিতীয়টি 61, 3 নম্বর উইকেট 71, এই মুহূর্তে 78 রান স্কোর বোর্ডে। ইতিমধ্যে 50 রানের গন্ডি পেরিয়ে গেছে সেটি 6 ওভারে। গতি বাড়িয়ে রান তুলছেন, এবারে 2-6 কনসেট করেছেন বোলার, নিঃসন্দেহ আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এই ছক্কাটা। ডেলিভারিটা থেকে 6টি রান, দলের রান 85, 3 উইকেটে। ইতিমধ্যেই টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ আব্দুল মাহবুদ, সিইও তথা প্রধান নির্বাহী বিট্র্যাক টেকনোলজিস লিমিটেড। আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। দেখতে দেখতে 1-2-3 আজকে চতুর্থ তথা শেষ দিনে আমরা এসে পড়েছি এই টুর্নামেন্টের শেষটা নিয়ে। স্লোয়ার স্টাম্পের বাইরের বলটা স্লো, অনবদ্য চার, গ্যাপ দেখে শর্ট, রেজাল্ট এভিটা 4,
ছেলেও রান শেষ পর্যন্ত 89 শতরানের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। নবম ওভারে খেলা চলছে, 10-এর উপরে রান রেট, বুঝতেই পারছেন হঠাৎ করেই রানের গতিটা বাড়িয়ে ফেলেছেন অ্যাক্সেলেরেটরের চাপ দিয়ে, রানের চাকাটাকে আরো একটু বাড়িয়েছেন রানের গতিটাকে। আগামীকাল বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবান্বিত দিন, ঐতিহাসিক একটা দিন, মহান বিজয় দিবস, 16 ডিসেম্বর, যেদিন বাংলাদেশের জন্ম হয়েছিল। শুভ জন্মদিন বাংলাদেশ। আগামীকাল সরকারি এবং বেসরকারি পর্যায়ে সকলেই, প্রত্যেকটি বাঙালি বিজয়ের উৎসব করবে। ধারাভাষ্যে প্রাককালে বিনম্র শ্রদ্ধা জানায় 30 লক্ষ শহীদের স্মৃতির প্রতি, বিনম্র শ্রদ্ধা 2 লক্ষ মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছিলাম আমাদের মহান স্বাধীনতা। বিনম্র শ্রদ্ধা জানাই বাঙালি জাতির মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, শতাব্দী তথা সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরো একটি উইকেট, আরো একটি উইকেট, অফ স্টাম্পের উপরে বলটা একটু নিচু হলো, লেট কাট করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেললেন শরীফ, পেলেন তার আরো একটি সাফল্য। দেখুন প্লে ডাউন, 4 উইকেট 90, মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংস। সজল আউট হয়েছেন বোল্ড শরীফ, 21 রান করে শরীফের এটি দ্বিতীয় সাফল্য। অপর 2টি উইকেট লাভ করেছেন নিশাত। টুর্নামেন্টের গোল স্পন্সর MSR সৌজন্যে কফি পরিবেশিত হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরাও সেটির স্বাদ গ্রহণ করব। ব্রডকাস্টার পার্টনার সাইলেন্ট মিডিয়া স্বত্বাধিকারী মিস্টার নীরব, তাকে কমেন্ট্রি বক্সে ওয়েলকাম জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাবো দুজন মানুষকে, যাদের ঐকান্তিক প্রচেষ্টা, যারা সবচেয়ে বড় শ্রমটা দিচ্ছেন এই টুর্নামেন্টকে সফলতার মুখ দিতে, এবং গোল্ড স্পন্সর MSR সৌজন্যে গরম গরম কফি। দ্বিতীয় সেমিফাইনালের উত্তেজনা এই মুহূর্তে শ্যামলী ক্লাব প্লে গ্রাউন্ডে। এবারে লেগ স্টাম্পের বাইরে ওয়াইড, এক্সট্রা রান আসবে, রানটা আরেকটু বাড়লো 93। সরাসরি সম্প্রচার বাংলাদেশ কম্পিউটার সমিতির অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আর একটি রান, এই মুহূর্তে কম বক্স
পাশে আছেন মিস্টার নীরব, সাইলেন্ট স্পোর্টস এর স্বত্বাধিকারী, তার জন্য স্পেশাল গিফট আমাদের পক্ষ থেকে, গরম গরম মজাদার স্পেশাল গিফট। এবং একই সাথে আমাদের হাতে আছে এটি, এবং এক্ষেত্রে গোল্ড স্পন্সর এমএসআই সৌজন্যে কফি, সেটাও আছে প্রথম দিন থেকে। থ্যাংক ইউ এমএসআই, টাইটেল স্পন্সর এভিটা, গোল্ড স্পন্সর টিপেলিং, এবং এমএসআই সিলভার স্পন্সরদের মধ্যে অন্যতম ডাহুয়া, ফ্যান্টেক, টেন্ডা এবং ওয়েবলিংক। নিশাত রয়েছেন আক্রমণে এই টুর্নামেন্টে, 4-2-2, নটা আটটা উইকেট তার ঝুলিতে, সেরা বোলারের একজন তিনি। আজকে ফাইনালটি দুপুর একটাই, ফাইনাল ম্যাচ এই মুহূর্তে, ভিআইপি বক্স দেখছেন, আয়োজক কমিটির প্রত্যেকেই আছেন, আমরা আয়োজকদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাশেদ আলী ভুইয়া, তার ডেপুটি যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান টিটো সহ আয়োজকদের প্রত্যেককে ধন্যবাদ, বেশি বেশি ধন্যবাদ জানাবো আরো একবার। আয়োজকদের প্রত্যেককে দেখতে পেলেন, আমরা ধন্যবাদ জানাবো ইসি কমিটি, যাদের মধ্যে অন্যতম বাংলাদেশ কম্পিউটার সমিতির সম্মানিত সভাপতি জনাব শাহিদুল মনির, ভাইস প্রেসিডেন্ট জাবেদুর রহমান শাহিন, সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, ট্রেজারার কামরুজ্জামান ভুইয়া, জয়েন্ট সেক্রেটারি মুজাহিদ আল বেরুনি সুজন, ডিরেক্টর রাশেদ আলী ভুইয়া, মোহাম্মদ মোশারফ হোসেন ডিরেক্টর, এবং একই সাথে ইভেন্ট কমিটি চেয়ারম্যান এক্স ভিপি বিসিএস মিস্টার ইউসুফ আলী ভুইয়া সহ অল মেম্বার্স বাংলাদেশ কম্পিউটার সমিতি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানান। যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার একটি সার্থক প্রয়াস, এত সুন্দর একটা আয়োজন, এবং যে কোনো আয়োজন একার পক্ষে কিন্তু করা সম্ভব নয়, সেই প্রবাদটা মনে করিয়ে দিল, দশে মিলে করি কাজ, হারি জিতে না হিলাজ, সবার সহযোগিতা, পরিশ্রম, মেধা, মননশীলতাকে কাজে লাগিয়ে সফল পরিসমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রথম আয়োজন এভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট 2020। আগামীতে আমরা এই টুর্নামেন্টের ধারাবাহিকতা দেখতে চাই, একই সাথে ফুটবলের কোনো আয়োজন আমরাও দেখতে চাই, বা যারা অংশগ্রহণকারী তাদের সাথেও কথা হলো, তারাও সেটা দেখতে চায় এবং সেখানে তারা অংশগ্রহণ করতে চায়। এখন ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে, যেহেতু অনেক বড় একটি প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার সমিতি, আমরা হয়তোবা আগামীতে কোনো এক বছরে দেখতে পাবো এই মুহূর্তে সুদৃশ্য ট্রফি, আকর্ষণীয় ট্রফি, কিছুক্ষণের মধ্যে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের ট্রফিও আমরা দেখতে পাবো। যেটা বলছিলাম, আগামীতে শুধু ঢাকাতে নয়, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পাড়েও এই আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে আয়োজকেরা, সেটিও আমাদের প্রত্যাশা।
দক্ষতা এবং যোগ্যতা এবং একটা বড় আয়োজন করতে গেলে যে ধরনের মানসিকতা, যে ধরনের টেম্পারামেন্ট, যে ধরনের মর্জি বা মেজাজ যাই বলি না কেন, সব কিছুই কিন্তু আছে, বা সেটা কিন্তু আমরা দেখছি এই টুর্নামেন্টে। দুজন ব্যক্তিত্ব, রাশেদ আলী ভূঁইয়া আহ্বায়ক, একই সাথে যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান টিটো, এবং দলগুলিকে সিলেকশন করা, সেই দলগুলির জন্য প্রত্যেকটি দলের আলাদা আলাদা জার্সি, সাধারণ একটা ভেন্যু আমরা ট্রফি দেখতে পাচ্ছি, বেস্ট ব্যাটসম্যান, ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং আকর্ষণীয় ক্রেস্ট। দারুণ ডেলিভারি, ব্লক হলি অর্কার, কিন্তু শেষ মুহূর্তে হয়ে গেল ফুল আর লেন্থে একটি রান, এবং সেই সাথে 100 রান পূর্ণ হলো 11.2 ওভারে, 50 রান এসেছিল 6 ওভারে, 10 ওভারে রান এসছে 95 4 উইকেটে, প্রথম 5 ওভারে রান এসেছিল 41 1 উইকেটে, অর্থাৎ 6 থেকে 10 ওভার এর মধ্যে রান সংগ্রহ করেছে এমসিএস সুপার কিংস। 54টি বিনিময়ে হারিয়েছে তারা 3টি উইকেট, পরে বল থেকে আরো একটি রান, 100 রান এই মুহূর্তে। এই মুহূর্তে রান অফ দলের ট্রফিটা দেখতে পাচ্ছেন, আকর্ষণীয় ট্রফি চ্যাম্পিয়ন এবং রান অফ দলের জন্য, ও সুপার, চোখ জুড়িয়ে যায়। এবং একই সাথে টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান টেন্ডা ওয়েবলিঙ্ক এর পক্ষ থেকে স্পেশাল গিফটও আছে, যারা বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট যারা হবেন। আরো 4টি রান, এভিটা ফোর লঞ্চ করেছিলেন ব্যাটসম্যান, লঞ্চটা বাঞ্চল দিয়ে মনের আনন্দে আরো 4টি রান, 104 4 উইকেটে, 12 নম্বর ওভারে খেলা চলছে। প্রথম সেমিফাইনালে টিম অ্যারোস আইটি পল্লীকে 22 রানে হারিয়ে ইতিমধ্যে ফাইনাল কনফার্ম করেছে। দেখুন লেগ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে ঘুরিয়েছিলেন, লং স্টাম্প অঞ্চল ফাঁকা, সেখান দিয়ে লং স্টাম্প অঞ্চল, ওই পাশে অবশ্য আয়োজকদের ভিআইপি লাউঞ্জ। শর্ট বল, একটি রান, আকর্ষণীয় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি, যেটা ফাইনালের প্রেজেন্টেশন সেরেমনিতে অতিথি কর্তৃক চ্যাম্পিয়ন, রানার্স আপ দল, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, ফাইনালের সেরা খেলোয়াড়, সেরা বোলার তাদের হাতে তুলে দেওয়া হবে। আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই টুর্নামেন্টের ধারাভাষ্যের জন্য মনোনীত করে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা টিটু ভাইকে, একই সাথে রাশেদ আলী ভূঁইয়া ভাইকে এবং মিস্টার মনিরুল ইসলাম সেক্রেটারি জেনারেল, তাকেও ধন্যবাদ, এবং অল মেম্বার্স বিসিএস এ তাদের প্রতি কৃতজ্ঞতা, ক্যাপ্টেন শরীফকে দেখছেন, 2টি উইকেট ইতিমধ্যে পেয়েছেন, 4টি উইকেটের 2টি তিনি, অপর 2টি লাভ করেছেন নিশাত।
নিশাতের উইকেট সংখ্যা 8। ও ব্যাটের আউটসাইড এজ, উইকেট কিপারে মাথার উপর দিয়ে, থার্ড ম্যানে ফিল্ডার আছেন, একটির বেশি রান পাবেন না। রানটি আসলো মহসিনের বিলে থেকে, মহসিন 5, আলামিন একটি বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারি সুবাদে 20, 107। অরবিন্দ ডি সিলভাকে মনে করিয়ে দিলে 107 রান। লাহোরের গদ্দাফে স্টেডিয়াম ফাইনাল ম্যাচ, মার্ক টেইলরের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 96 ওয়ার্ল্ড কাপের ফাইনালে এই অনবদ্য 107 ইনিংস খেলে চ্যাম্পিয়ন করিয়েছিলেন শ্রীলঙ্কাকে। লাইনে খেলতে গেলেন, দুটো আউট দেখলাম, দুটো আউট সজল। সজল এবং রাসেলের দুটোই অ্যাক্রস দ্য লাইনে 107, 5 উইকেটে। ফিরে যাচ্ছেন এই মুহূর্তে আলামিন, 20 রান করে। সবচেয়ে সফল বোলার ক্যাপ্টেন, 3টি উইকেট তার দখলে। গত ম্যাচেও 2টো উইকেট পেয়েছিলেন শারিফ। রানা এসছেন, প্রথম বলটা খেলে একটি রান, 108, 5 উইকেটে। 16 ওভারের ম্যাচ, আমরা রয়েছে এই মতো 13তম ওভারে, 50 রান পূর্ণ হয় মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংস এর 6 ওভারে, 100 রান 11.2 ওভারে। প্রথম 5 ওভার 41, 10 ওভারে 95, 4 উইকেটে। স্লোয়ার ডেলিভারি, ১৬টি দলের অংশগ্রহণ, 4 দিন ব্যাপী এই ক্রিকেটের মহাযজ্ঞ অনুষ্ঠান, আজকে যেটির পরিসমাপ্তি ঘটবে। শর্ট বল, কপাল ভালো, বিপদ ঘটতে ঘটতে ঘটেনি, কিছুটা হতাশ ক্যাপ্টেন। 108, 5 উইকেটে, 13তম ওভারে খেলা শেষে, 18টি বল বাকি এখনো। শরীফ তার কোটা শেষ করেছেন, 4 ওভার মেডেন নেই, 21 রান, 3টি উইকেট, এক্সেলেন্ট বোলিং ফিগার, 4-0, 21-3। 5-এর একটু বেশি ইকোনমিক্যাল রেট, তবে 3-3 জন ব্যাটসম্যানকে তিনি ফেরত পাঠিয়েছেন। এখনো পর্যন্ত সবচেয়ে সফল বোলার, 2টি উইকেট পেয়েছেন তার সতীর্থ নিশাত। আয়োজকদের পক্ষ থেকে চলছে লাস্ট 18 বলে কত রান স্কোর বোর্ডে শোভা পাবে বাংলাদেশ কম্পিউটার সামেতের একটা বিশাল বাংলাদেশ ক্যাশ বেলুন আমরা দেখছি, বিশাল বড় আকৃতির বাংলাদেশ কম্পিউটার সমিতি, এবং সেদিকেও আমাদের
ক্যামেরা ক্রুদের চোখটা গেছে, সকল ক্যামেরা ক্রুদের জন্য শুভকামনা। ইটস এ গ্রেট প্রোডাকশন বাই সাইলেন্ট স্পোর্টস। সরাসরি সম্প্রচার বাংলাদেশ কম্পিউটার সমিতির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। এবারে ফুল আর লেন্থের পাওয়ারফুল শট, আংশিক প্রতিহত করলেন নিশাত। দুটো উইকেট আছে তার নামের পাশে আজকের ম্যাচে, টানা দু ম্যাচে সেরা খেলোয়াড় পুরস্কার জেতেন তিনি। 112 পাঁচ উইকেটে 14 নম্বর ওভার চলছে, টসে জেতা দলটি এই মুহূর্তে ব্যাট করছে। এম সি এস সুপার কিংস তথা মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংস। স্টাম্পের বাইরে একটু নিচু হলো, জায়গায় দাঁড়িয়ে ব্যাট প্লেস করলেন ডট বল। স্লো ওভারে খেলা চলছে, বাট স্লো ওভারে যে ধরনের গতিময় ব্যাটিংটা লক্ষ্য করা হয় যায় যে শর্টের ভার্সন ক্রিকেটে, সেটা অবশ্য এখন তেমন একটা দেখা যাচ্ছে না। এক্ষেত্রে বোলারদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, টাইট বোলিং একটা চ্যানেল মেনটেন করে বল করছেন, যে কারণে স্বাভাবিক স্ট্রোক খেলা থেকে ব্যাটসম্যানরা বিরত। পরের বল থেকে একটি রান, ওভার পিচ ডেলিভারি আংশিক প্রতিহত, ওখানে আংশিক মিস ফিল্ডিং, বাট একটি রান, রানটি আসলো রানার উইলো থেকে। রানা তিন, মহসিন ছয়। সাবেক তারকা ফুটবলার বা গোলরক্ষক মহসিন, যার নামের সাথে ক্রিকেটারের নামের একটা মিল রয়েছে। ব্যাক ফুটে গে ড্রাইভ, এক্সট্রা কাবান চলে, শরীফের ফিল্ডিং, একটি রান, 113 সেটি এখন 114-তে পৌঁছে গেল। হাবিবুল বাসার সুমনের টেস্ট ক্রিকেটের সেরা ইনিংসটা 113, সেটা এখন ক্রস করলো 114 পাঁচ উইকেটে। দুটো দলের টেন্টে দুই ধরনের উৎসব, সবই ক্রিকেটের প্রাণ। এবারে অন সাইডে দারুণ খেলেছেন, হাফ বলি লেন্থের বলটাকে ক্রস ব্যাটে চলে গেল মিড উইকেট অঞ্চল ভেদ করে। ওয়েলকাম একটা বাউন্ডারি জোর, এবিটা ফোর, এবিটা ফোরের কল্যাণে দলে রান 118। শেষ হলো 14 ওভার, বাকি থাকলো 2 ওভার তথা 12 বলের মামলা। সুপ্রিয় দর্শক উপভোগ করছেন এবিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট 2020-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। শ্যামলী ক্লাব প্লে গ্রাউন্ড থেকে আসছে সরাসরি সম্প্রচার বাংলাদেশ কম্পিউটার সমিতির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংস এর দলীয় ক্যাপ্টেন, এবং এই মুহূর্তে তারাই ব্যাট করছেন। নতুনবার ফ্রেশ ডেলিভারি, স্লোয়ার বল গগনে, এবং পারলেন না, পারলেন না নাইম, সবই ক্রিকেটের পার্ট। আমার মনে হয় তিনি চেষ্টা না করে সতীর্থ ফিল্ডার যারা ছিলেন তাদের উপরে দায়িত্বটা ছাড়লে বেটার ছিল। বল করার পর নিজের ব্যালেন্স ঠিক রাখা, এরপরে বলের লাইনে যাওয়া, সেটাকে তালুতে জমানো কঠিন সাধ্য বিষয়। দেখুন আমার মনে হয় ওখানে যিনি ছিলেন নিশাতকে ছেড়ে দিলে আমার মনে হয় বেটার ছিল। এবারও বিগ শটে একটি রান, ব্যাট প্যাড একটি রান, ব্যাটসম্যান রানার উইলো থেকে, রানা 7-8। এখন মোকাবিলা করবেন মহসিন, তিনিও 8-120 পাঁচ উইকেটে। যেটা বলছিলাম স্লো ওভারে যে ধরনের ব্যাটিং শৈলী প্রয়োগের কথা বা
যে ধরনের গতিময় ব্যাটিংটা আমরা সচরাচর লক্ষ্য করি সেটা অবশ্য মতিঝিল কম্পিউটার সোসাইটির পক্ষ থেকে দেখা যাচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে বোলারদের চমৎকার নিখুঁত লাইন এবং লেন্থ, নিশ্চিত বাউন্ডারি সেভ করলেন, এই যে দুটো রান সেভ করলেন। জয় পরাজয়ে যখন যদি ক্লোজ হয় এই দুটো রান কিন্তু তখন অনেক বড় ভাইটাল ভূমিকা পালন করবে। দেখুন চমৎকার টাইমিং, পাওয়ারফুল শট, বলের একেবারে টাচ লাইন থেকে ক্রিকেট ছেড়ে ফুটবলটা খেললেন, পা দিয়ে বলটা আটকালেন, সেখানেই দুটি রান আটকে গেল। অসাধারণ ফিল্ডিং, 122 5 উইকেটে। নাইম কোটার এটি ইতিমধ্যে নিশাত তার বোলিং শেষ করেছেন। কোটা 4 ওভার মেডেন নেই 35 রান 2টি উইকেট। নাইমের এটি শেষ ওভার, চুয়ালি কত রানের টার্গেট ছুড়ে দেবে মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংস প্রতিপক্ষের। ফুল এ যেন ব্যাটসম্যানকে আমন্ত্রণ জানালো, আমি দিলাম তুমি নাও, এবং ব্যাটসম্যান চোখ কান নাক বুঝে করলেন ফুল, হলো না ভুল। আরেকটি ম্যাক্সিমাম এভিটা 6 বড় সড়ো 6, দেখুন 129 5 উইকেটে। ইভেন্ট পার্টনার এক্সিভিটাস তাদের জন্য শুভকামনা, চমৎকার সাউন্ডের দায়িত্বে যারা তাদেরকেও ধন্যবাদ। চলছে পিঠা উৎসব, আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে আয়োজকদের টেন্ট থেকে কুপন সংগ্রহ করুন, বেছে নিন আপনার পছন্দের পিঠা। একটা চ্যালেঞ্জিং টোটাল গড়ার অপেক্ষায়, আর একটি মাত্র ওভার বাকি রয়েছে এই ইনিংসটা শেষ হতে। ফাইনালে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে টিম অ্যারোস, স্লো আবেদন উঠেছিল বাট নট আউট, লেগ বাই সূত্রে একটি রান, এবং সেই সাথে 15 ওভারে খেলা শেষ হল 131 5 উইকেটে। লাস্ট 5 ওভারে রান এসছে 36টি, বিনিময়ে হারিয়েছে 1টি উইকেট মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংস। দর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে, মায়ের সাথে ছোট বাচ্চাটির আগমন এই ক্রিকেট ময়দানে। আমার মনে হয় এটা আজকের দিনের সেরা স্মৃতি, আগামী প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সাথে সম্পৃক্ত করে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলবার একটা প্রয়াস। এবং বাবার কোলে কন্যার এই যে চমৎকার দৃশ্য সেটিও আমাদের দৃষ্টিসীমানার বাইরে যায়নি। আমার কন্যা দীপান্বিতাকে এই মুহূর্তে বেশ মনে পড়ছে, বারবার বলছিল এখানে আসবে, বাট ওকে ধরে রাখা আমার পক্ষে টাফ। অ্যানাদার এভিটা এভিটা ফোর, এবং একটা প্রবাদেই আছে ছেলে মায়ের, মেয়ে হচ্ছে বাবার। অ্যাকশন রিপ্লে দেখুন, দেখতে দেখতে শেষ ওভারে আমরা এসে উপনীত হয়েছি। চারটি মাত্র বল বাকি রয়েছে ইনিংসের পরিসমাপ্তি ঘটতে। নতুনভাবে কেটসটাকে বেঁধে নিলেন, বেঁধে দিলেন ওখানে ক্যাপ্টেন, স্পোর্টিং স্পিরিট নাইমের ইতিমধ্যে কোটা শেষ করেছেন, 4 ওভার মেডেন নেই 40 রান উইকেট নেই।
এবারে কাভারের উপর দিয়ে এভিটা সিক্স, শেষ ওভারের খেলা চলছে, খেলতে চেয়েছিলেন মিড উইকেট দিয়ে ব্যাটের বাইরের দিকের কানায় লেগে কাভারের উপর দিয়ে ফ্ল্যাট সিক্স, বেশ খানিকটা হতাহাস। শাউন আবারও চালালেন, আসলে সব বলে চাইলে চালালে তো আর চার চক্কা হয় না, কিছু বল তো ডট হয়, কিছু বলে সিঙ্গেলস বা ডাবলস হয়, আর একটি ডট বল। 145 পাঁচ উইকেটে, মাত্র দুটি বল বাকি, অ্যানাদার ডট বল, শেষ মুহূর্তে আরো একটি ডট বল, অফ ব্রেক জাতীয় ডেলিভারি, স্লো ওয়ান। 50 রান পূরণ হতে পাঁচ দরকার, ছক্কা হলে সেটি পূরণ হয়ে যাবে। শেষ বল, এবারে স্লোয়ার এবং আউট, 145 শেষ হল ইনিং, 6 উইকেটে। ৩৮ রানের পার্টনারশিপ, ষষ্ঠ উইকেট জোটেতে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে টসে জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মতিঝিল কম্পিউটার সোসাইটি সুপার কিংস, তারা নিজেদের ইনিংসটা শেষ করলো, 145 রান সংগ্রহ করলো তারা 6 উইকেটে। টার্গেট প্রতিপক্ষ সিসিআইটি রোয়ারের বিরুদ্ধে, রোয়ারের জন্য টার্গেট 146 রান। খেলার এখন বিরতি, আমরাও যাচ্ছি শর্ট বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আর তখন দেখবেন সিটিআইটি রোয়ারের ব্যাটিংয়ের তাণ্ডব লীলা। Baby, baby, baby.